আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, ওয়েব এক্সপার্টের ক্লায়েন্ট হান্টিং এর আরো একটি নতুন এপিসোডে আপনাদের স্বাগত জানাচ্ছি। আর আজকে বিশেষ একটি সুসংবাদ দিব আপনাদের যারা হতাশায় ভুগছেন তাদের জন্য। এই সুসংবাদটা আপনাদের জন্য, বিশেষ করে যারা হতাশায় ভুগছেন শুধুমাত্র তাদের জন্য। আমি বেশ কয়েক ঘন্টা সময় ব্যয় করে আপনাদের জন্য কিছু ইফেক্টিভ মেসেজ টেমপ্লেট ডেভেলপ করেছি, যেগুলো আপনাদের সাথে সরাসরি শেয়ার করব। আমি একটু মেসেজ টেমপ্লেট গুলো আপনাদের দেখাই। এই হচ্ছে আমার মেসেজ টেমপ্লেট গুলো। আমি আপনাদের জন্য ফেসবুক অ্যাডস এর মেসেজ টেমপ্লেট ডেভেলপ করেছি, গুগল অ্যাডস এর জন্য ডেভেলপ করেছি, এবং এসিও প্রপোজালের জন্য ডেভেলপ করেছি। এই টিপ মেসেজ টেমপ্লেট ডেভেলপ করেছি। এখন শুধু আপনাদের কাজ হচ্ছে, যারা মেসেজ টেমপ্লেট গুলো সঠিকভাবে লিখতে পারেন না, তারা সোজা আমার পেজ এবং গ্রুপে অ্যাড হয়ে যান, সেখানে আমি পোস্ট করে রাখবো। যদি কোনো টেকনিক্যাল সমস্যা হয় আমাকে এসএমএস করবেন, আমি 100% শিওর থাকেন কিছু সময়ের মধ্যে আপনাদের রিপ্লাই দেবো এবং আপনাদের মেসেজ টেমপ্লেট গুলো দিয়ে সহায়তা করবো। আমি অলরেডি গ্রুপে পোস্ট করে রেখেছি, আপনারা নিতে পারেন। আমি যদি একটা টেমপ্লেট আপনাদের দেখাই, দেখবেন এটা আসলে কতটা ইফেক্টিভ হবে। আমি খুব রিসার্চ করে এই টেমপ্লেট গুলো আপনাদের জন্য ডেভেলপ করেছি, 100% এগুলো হেল্পফুল হবে। দেখেন এখানে একটা ইউটিউব টেমপ্লেট এখানে ডেভেলপ করেছি। আর বলে রাখি, আমি কিন্তু শুধু একটা টেমপ্লেটই ডেভেলপ করিনি, অনেকগুলো করেছি। কেননা একটা টেমপ্লেট আপনাদের অনেকের সাথে শেয়ার করি। অলরেডি এই কয়েকদিনের মধ্যে আমি বেশ কিছু এসএমএস পেয়েছি এবং অনেক ভাই বোনদের দিয়ে দিয়েছি। সো এই মেসেজ টেমপ্লেট গুলো একসাথে অনেকে অনেকে ব্যবহার করবে, যার কারণে এগুলো স্প্যাম হওয়ার সম্ভাবনা রয়েছে। যার কারণে আমি আপনাদের এখানে একটা নোটও দিয়ে দিয়েছি যে যদি সম্ভব হয় মেসেজ টেমপ্লেটটা আপনাদের বায়ার রিকোয়ারমেন্ট ওয়েবসাইট অথবা ইউটিউবের অ্যানালাইসিস অনুযায়ী আপনারা এটা চেঞ্জ করে নেবেন, ঠিক আছে? চেঞ্জ করে তারপরে এগুলো পাঠাবেন। আর তাছাড়াও আমিও একের অধিক টেমপ্লেট ডেভেলপ করেছি, ডিজাইন করেছি, যেগুলো কিছুদিন বাদে বাদে আমি চেঞ্জ করে দিব, যেন আপনাদের মেসেজ বা ইমেল স্ক্যামে না যাওয়ার সম্ভাবনা না থাকে, মেসেজটা স্ক্যাম না হয়। এর কারণে আমি বেশ কিছু টেমপ্লেট ডেভেলপ করেছি। দেখেন আমি এখানে ইউটিউবের একটা টেমপ্লেট ডেভেলপ করেছি, এটা একটু এক নজর ওভারভিউ দেখে নেন টেমপ্লেটটা কিরকম হয়েছে। আর অবশ্যই আমি যেভাবে হাইলাইট করে মেসেজ টেমপ্লেট গুলো ডেভেলপ করেছি, আপনারা এইরকম হাইলাইট করেই কিন্তু এগুলো পাঠাবেন। যাই হোক, আমি এটা সম্পর্কে বিস্তারিত বলবো না, এখন জাস্ট আপনাদের এক নজর একটু দেখালাম। এখানে এসিও টেমপ্লেট দেখেন, এসিও টেমপ্লেট বেশ কিছু আছে। এটা 2 নম্বর টেমপ্লেট, এটা 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, এরকম এরকম অনেক অনেকগুলো টেমপ্লেট আমি ডেভেলপ করেছি শুধুমাত্র আপনাদের জন্য। যেন অনেকগুলো করেছি, যেন আপনাদের এটা স্ক্যাম মেসেজ হিসেবে কাউন্ট না হয়। সো আপনারা যারা মেসেজ টেমপ্লেট সঠিকভাবে লিখতে পারেন না, আপনাদের বলবো আপনারা আমার এই ইউটিউব চ্যানেল থেকে, এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার ফেসবুক পেজ এবং গ্রুপ লিঙ্ক দেওয়া আছে, এখান থেকে গ্রুপে জয়েন হয়ে নেবেন এবং পেজটার মাধ্যমে যদি কোনো সমস্যা থাকে আমাকে এসএমএস করে জানাবেন, আমি সাথে সাথে সেটা রিকভার করব। এবং যদি গ্রুপ থেকে নিতে সমস্যা হয় তারপরে এসএমএস করে জানাতে পারেন, আমি আপনাদের মেসেজের মাধ্যমে দিয়ে দেবো, ঠিক আছে? সো আজকে আমরা একটা ইন্টারেস্টিং ভাবে ক্লায়েন্ট হান্টিং করব, সেটা হচ্ছে ফাইবারের বাইরে আমরা মার্কেট প্লেসের বাইরে নিয়ে আসবো। মানে ফাইবারের বাইরে আমরা ফাইবারের বাইরে নিয়ে এসে কাজ করবো। কিভাবে ফাইবারের বাইরে আমরা আউটরিচ করতে পারি, তাদের পেতে পারি, আজকে সেটা দেখে নেবে। তার জন্য আমরা চলে যাব ফাইবারে। ফাইবারে আসলে আমার এখানেই ফাইবার মেন অ্যাকাউন্টটা লগ ইন করা রয়েছে, যে এখানে দেখতে পাচ্ছেন, যার কারণে এইখান থেকে দেখাবো না। আমি একটু ইনকগনিটো মোডে চলে যাব। ইনকগনিটো মোডে যাওয়ার পর এখানে আমি ফাইবার সার্চ করব। ফাইবারের ইন্টারফেসে কিন্তু অনেকটা চেঞ্জ চলে আসছে, দেখতে পাচ্ছেন এখানে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু চেঞ্জ করেছে ফাইবার। এই ছবিগুলো আগে ছিল না, এগুলো কিন্তু নতুন। আচ্ছা যাক, সমস্যা নাই, আমরা আমাদের যে জন্য এসেছি সেটা সার্চ করে আমরা এখানে সার্চ করব ইউটিউব, ইউটিউব থাম্বনেল, ইউটিউব থাম্বনেল, ঠিক আছে? এখানে আমরা ইউটিউব থাম্বনেল সার্চ করব। দেন এখান থেকে সেলার ডিটেলস থেকে আমরা একটু ফিল্টার করে নিব। এখান থেকে আমরা টপ টপ রেটেড সেলার সেলারটা সিলেক্ট করে নিলাম। দেন এখান থেকে আমরা কিছু সেলার প্রোফাইল ভিজিট করবো এখন, ঠিক আছে? আচ্ছা, আমি আপাতত একটা সেলার প্রোফাইল ভিজিট করছি, এটা আমি ভিজিট করে আপনাদের দেখাই। দেখতে পাচ্ছেন এই সেলারের প্রোফাইলের মধ্যে চলে আসছে, এখানে এনার ভালো মানের রিভিউ আছে, দেখতে পাচ্ছেন 890টা রিভিউ। এরকম সেলারের প্রোফাইলে ঢুকবেন যাদের রিভিউ রেটিং অনেক বেশি। আচ্ছা, সেলারের প্রোফাইলে আসার পর একটু স্ক্রল করে নিচে চলে আসবো। নিচে আসার পর দেখতে পাচ্ছেন এনার রিভিউ রেটিং গুলো এখানে রয়েছে, সরি এখানে আছে মোস্ট রিলিভেন্ট, দেখতে পাচ্ছেন এখানে রয়েছে মোস্ট রিলিভেন্ট। এই মোস্ট রিলিভেন্ট থেকে আমরা মোস্ট রিসেন্ট করে নেবো, ঠিক আছে? মোস্ট রিসেন্ট করার পর দেখতে পাবো এখানে এনার সাথে রিসেন্ট যারা কাজ করেছে তাদের অ্যাকাউন্ট গুলো এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে? সো এখান থেকে আমরা সেই অ্যাকাউন্ট গুলো সিলেক্ট করবো যাদের লোগো দেওয়া আছে। দেখেন ইনার কিন্তু লোগো নেই, ইনার লোগো নেই, ইনার লোগো আছে, ঠিক আছে? যাদের লোগো দেওয়া আছে আমরা এই ইউজার নেমটা কপি করব, জাস্ট ইউজার নেমটা কপি করব। স্পোর্ট ডিজাইগো মানে 7 দিন আগেই এই কাজটা করিয়েছে, তার মানে ইনি বুঝে যাচ্ছে ইউটিউব নিয়ে যথেষ্ট ইন্টারেস্ট, মানে নিয়মিত ইউটিউবে কাজ করে, ঠিক আছে? আচ্ছা, এই এটা কপি করার পর আমরা চলে যাব ইনস্টাগ্রামে।
আমরা ইনস্টাগ্রামে চলে আসলাম। ইনস্টাগ্রামে আসার পর এখানে সার্চ করব ওই ইউজার নেমটা দিয়ে। দেখতে পাচ্ছেন কি ঘটলো কাহিনীটা? এই যে লোগো দেখতে পাচ্ছেন, এই যে লোগো দেখছেন আর ফাইবারের যে লোগো ছিল সেম লোগো, কিন্তু দেখেন আর একবার একটু দেখে নেন। এটা হচ্ছে ইনস্টাগ্রামে সার্চ করার পর এই লোগোটা পাইলাম, ঠিক আছে? আর ফাইবারে যা দেখি, ফাইবার কই, এই যে এই দেখেন এখানে ফাইবারের সেম লোগো কিন্তু। হ্যাঁ, তার মানে একই ব্যক্তি। সো ইনি ইউটিউব নিয়ে কাজ করে, তার মানে বোঝা যাচ্ছে ইনার ইউটিউব আছে, আর ইউটিউব আছে বিধায় তো ইনি থাম্বনেল ডিজাইন করাইছে ইনার দিয়ে, আর রিসেন্টলি করাইছে, তার মানে ইনি সরি ইউটিউবে প্রো লেভেলের অ্যাক্টিভ, মানে ইউটিউব নিয়ে ইনার ইনার ডেডিকেশন আছে বা ইউটিউব নিয়ে কাজ করে ইনি, যে কোনো কাজ করতে পারে। কি কাজ করে এখন পর্যন্ত জানি না। সো তাহলে ইনার সাথে যোগাযোগ করার জন্য আমি কি করতে পারি? এখন তো আর আশা করি কিছু বলা লাগবে না। এখন ইনার এই যে ইনস্টাগ্রাম প্রোফাইলের মধ্যে চলে যাব। দেখতে পাচ্ছেন ইনার ইনস্টাগ্রাম প্রোফাইলের মধ্যে চলে আসছি। এখানে আসার পরে ইনার দেখেন চ্যানেলের কিছু ভিডিও দেওয়া আছে, এখানে ইনার ইউটিউব চ্যানেলটাও দেওয়া আছে, ঠিক আছে? ইনার ইউটিউব চ্যানেল দেওয়া রয়েছে এখানে, ইনার ফলো করব। এখান থেকে ফলো করবেন, অবশ্যই মেসেজ করবেন, পোস্টে লাইক কমেন্ট করবেন, দেন এখান থেকে ইনার ইউটিউব চ্যানেলে যেয়ে অ্যানালাইসিস করে দেখতে পারেন। দেখে ইউটিউব চ্যানেলে অনেক সময় কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া থাকে, মানে বেশিরভাগ সময় ইউটিউব চ্যানেলে আপনি কন্ট্যাক্ট ডিটেলস পাবেন, সেখান থেকেও আপনারা কন্ট্যাক্ট নিয়ে মেসেজ করবেন। আমি দেখাই দিচ্ছি, এটা হচ্ছে ইনার ইউটিউব চ্যানেল। এখানে যদি অ্যাবাউট এর মধ্যে আসি, দেখতে পাচ্ছেন ইনার ইমেল দেওয়া আছে, ঠিক আছে? ইনার মেইল দেওয়া রয়েছে, টিকটক অ্যাকাউন্ট দেওয়া রয়েছে, ডিসকর্ডটা দেওয়া আছে। সো এগুলোর মাধ্যমে ইনাদের সাথে যোগাযোগ করতে পারেন। তাহলে আজকের ভিডিওটার মাধ্যমে আপনারা কমপ্লিটলি বুঝতে পারলেন ফাইবার থেকে কিভাবে ইজিলি আমরা ফাইবারের ক্লায়েন্ট বা বাইরে আউটরিচ করতে পারি এবং তাদের সাথে যোগাযোগ করে এখান থেকে কাজ নিতে পারি কিন্তু, ঠিক আছে? তো আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী কোনো ক্লায়েন্ট হান্টিং এর নতুন কোনো এপিসোড নিয়ে। তত সময় পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চেষ্টা চালিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।